বন্ধুরা, একটি রাজযোগের ফলে তিন তিনটি সৌভাগ্যশালী রাশি সোনার চাঁদ পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কি সেই রাজযোগ এবং কোন সেই তিন রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি দেখতে পাচ্ছি 34% মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, বাকিরা শুধুমাত্র ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেননি। তাই দয়া করে ভিডিও যখন দেখছেন আপনারা সাবস্ক্রাইবটা করে রাখুন, তাতে দৈনন্দিন যে ভিডিও দেওয়া হয় তার নোটিফিকেশন আপনার ফোনে চলে আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখুন, একটি রাজযোগ, সেই রাজযোগটি কি আপনারা জানেন? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সেটি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। আর এই রাজযোগ কিভাবে সৃষ্টি হয় জানেন? আসুন সে বিষয়ে আগে ছোট্ট করে বলে দিই, তারপর আমি আপনাদেরকে জানাবো কি কি ঘটতে পারে তিনটি রাশির জীবনে। এই বুধাদিত্য রাজযোগ, নাম শুনলেই বুঝতে পারছেন বুধ নামটি রয়েছে, অর্থাৎ এই বুধ গ্রহের সঙ্গে রবি গ্রহের সংযুক্তির ফলে এই বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়। 7 জুন বুধ কিন্তু মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে অলরেডি প্রবেশ করে গেছে, এবং অলরেডি বৃষ রাশিতে রবি কিন্তু অবস্থান করছে। এই রবি এবং বুধ একত্রে অবস্থান করে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে, যার শুভফল কিন্তু তিনটি সৌভাগ্যশালী রাশি পজিটিভনেস পেতে চলেছে। তবে খেয়াল রাখবেন, আপনার ব্যক্তিগত বার্চার বা জন্মছকে বুধ গ্রহ এবং রবি গ্রহ দুটি গ্রহকেই শুভ থাকার প্রয়োজন রয়েছে। আসুন আগে আমি ছোট্ট করে বলে দিই এই দুটি গ্রহ সম্পর্কে, বেশি সময় নেব না, কিন্তু ইম্পর্টেন্স কিছু কথা বলবো, তাই সম্পূর্ণ শুনুন। দেখুন, বুধ গ্রহ, যেটি কিন্তু আমাদের বুদ্ধি, জ্ঞান, বিচক্ষণতা এবং তাৎক্ষণিক চিন্তাভাবনা দিয়ে থাকে। বুধ যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে আপনি খুব বুদ্ধিমান ব্যক্তি হবেন। ব্যবসার মেন কারক গ্রহ কিন্তু বুধ, এবং এই বুধের যে ঈশ্বর, অর্থাৎ যিনি লর্ড, তিনি হচ্ছেন গণেশজি, আপনারা প্রত্যেকে জানেন। এবং ব্যবসা ক্ষেত্রে গণেশজির কিন্তু উপাসনা করতে হয় এবং করাও হয়। তাই এই বুধ গ্রহ আমাদের জীবনে অনেক কিছু প্রভাব দিয়ে থাকে। ব্যবসায় সফলতা পাবেন না বিফল হয়ে যাবেন, আপনার বোনের সাথে, আপনার মাসির সাথে সম্পর্ক কেমন থাকবে বুধ গ্রহই কিন্তু বলে দেবে। হ্যাঁ, এছাড়াও রবি গ্রহ, যেটি কিন্তু সূর্য বলি, যেটিকে আমরা সূর্য বলি, যেমন আলো না থাকলে, অন্ধকার থাকলে কিন্তু আমাদের রাত্রি বলা হয়, সেরকম আপনার বার্চাটে যদি রবি ভালো অবস্থায় না থাকে তাহলে চার্টটাই অন্ধকার হয়ে যায়। আর এই অন্ধকার চার্ট মানে জীবনটাই ব্লাইন্ড, যে জায়গায় যাবেন সেখানে অসফলতা, যেখানেই যাবেন সেখানে অসফলতা। তবে এই অসফলতার জায়গা থেকে একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু তুলে আনতে পারে। যে কারণে আমি আপনাদেরকে বারবার বলি যে আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন, এবং জেনে নিন আপনার জন্মছকে কোন কোন প্ল্যানেট কোন পজিশনে রয়েছে, কোনটা খুব ভালো রয়েছে, কোনটা মিডিয়াম রয়েছে এবং কোনটা খুব খারাপ রয়েছে। যাদের জন্মছকে রবি গ্রহ বা বুধ গ্রহ, যে কোনো একটি গ্রহ খারাপ রয়েছে বা দুটোই খারাপ রয়েছে, তারা ইমিডিয়েট তার প্রতিকার করুন। দেখুন, রবি গ্রহ পিতৃকারক গ্রহ, রবি আমাদের আলো প্রদান করে, আমাদের মান সম্মান, খ্যাতি, পিতার সুখ, সম্পত্তি, অর্থ, বৈভব, এই সমস্ত কিছু দেখায়। তাই রবি যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে আপনার সুখ্যাতি থাকবে, উল্টো দিকে রবি যদি জন্মছকে খারাপ থাকে তাহলে আপনার বদনাম থাকবে, এবং রবি যদি একদম নিচস্থ হয়ে যায় তাহলে আইনত জটিলতা, এমনকি জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে, গভর্নমেন্ট পানিশমেন্ট কিন্তু আসতে পারে রবি যদি ডাউন থাকে। ছেলে খেলার বিষয় নয়, তাই আপনারা ইমিডিয়েটলি রবির জন্য এবং বুধের জন্য প্রতিকার প্রতিবিধান নিয়ে নিতে পারেন। আমি নাম্বারটি এখানে দিইনি, আমি নাম্বারটি বলে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 7586072999। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটি আবার বলছি,
7299 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আসুন এবার আমি তিন তিনটি সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি, যে রাশিগুলির এই একটি রাজযোগ অর্থাৎ এই বুধাদিত্য রাজযোগে সোনার চাঁদ হাতে পেতে চলেছে। তার মধ্যে প্রথম যে রাশির কথা বলবো সেটি বৃষ রাশি। যেহেতু আপনাদের রাশিতেই এই বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ অলরেডি হয়ে গেছে, যার দরুন আপনারা কিন্তু ডেফিনেটলি এর শুভ ফল বা পজিটিভনেস পাবেন। তবে কারা পাবেন? তারাই পাবেন যাদের ব্যক্তিগত জন্মছকে রবি ও বুধ শুভ রয়েছে। যাদের এই দুটির মধ্যে যে কোনো একটি প্ল্যানেট খারাপ রয়েছে তারা কিন্তু পুরোপুরি 100% পাবেন না, পাবেন 50% মতো পাবেন। এই সময় আপনাদের জীবনে কি কি ঘটতে পারে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, প্রথমত আপনাদের এই সময় মনের যে চিন্তাভাবনা, ডিসিশন, মনটাকে ভালো রাখা বা ভালো থাকা এই জায়গাটা কিন্তু আসবে। এডুকেশনের সেক্টরে কিন্তু যথেষ্ট শুভ যাবে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, বা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, এবং মনোনিবেশটা কিন্তু বাড়বে এবং আপনাদের মান সম্মান খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি এই একটি রাজযোগ অর্থাৎ এই বুধাদিত্য রাজযোগে আপনারা সোনার চাঁদ হাতে পেতে চলেছেন, সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই বুধাদিত্য রাজযোগে আপনারাও কিন্তু সোনার চাঁদ হাতে পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক সৌভাগ্য উন্নতি আসতে চলেছে, ভ্রমণের জায়গাটাও রয়েছে। এবং এই সময় আপনারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ফাটকা কারবারের সাথে যুক্ত রয়েছেন, যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে। পাশাপাশি গভর্নমেন্ট সেক্টর থেকেও কিন্তু আপনারা বহুল অংশে হেল্প পেতে চলেছেন। তবে খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে বুধ গ্রহ এবং রবি গ্রহ দুটোকেই কিন্তু ভালো থাকতে হবে। এর পরবর্তী শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি এই বুধাদিত্য রাজযোগ সোনার চাঁদ হাতে পেতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই বুধাদিত্য রাজযোগের ফলে আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে, এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। পাশাপাশি মনের শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে রবি এবং বুধ উভয়কে কিন্তু ভালো থাকতে হবে। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।